কিছু কিছু গর্ভবতী নারী সন্তান পেটে আসার পরেই চিন্তা করেন তারা নরমালি ডেলিভারি চান। আবার কিছু কিছু নারীরা চান সি সেকশনের মাধ্যমে যেন তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। আবার কেউ কেউ নরমালি চাওয়ার পরও সি সেকশন ছাড়া কোনো উপায় থাকে না। কোন কোন ক্ষেত্রে আপনি বুঝবেন নরমালি বেবি নেয়ার চেয়ে সিজারিয়ান বেবি নেয়াই আপনার জন্য উত্তম, এমন 9টি লক্ষণ ও কারণ আজ আপনাদেরকে জানাবো। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ @HealthBanglaBeautyতেও সংযুক্ত হতে পারেন, যেখানে আমি আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান দিয়ে থাকি। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক ও ফলো করতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজকাল অনেকেই সিজার ডেলিভারির কথা ভেবে থাকলেও দরকার বা প্রয়োজন ছাড়া সিজার ডেলিভারি না করাই ভালো। তবে কিছু পরিস্থিতি চলে আসে যখন মা নর্মাল ডেলিভারির প্রেশারটা নিতে পারেন না, তখনই সিজারে যেতে হয়। চলুন জেনে নিই সেই কারণগুলো সম্পর্কে। নাম্বার 1, গর্ভস্থ শিশুর মাথার আয়তন যদি প্রসব রাস্তার চেয়ে বড় হয় তখন সিজার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ যদি এই মুহূর্তে আপনি সিজার না করান তাহলে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই 9 মাসের সময় বাচ্চার মাথার সাইজ কত তা ডক্টরের সাথে কথা বলে নিন এবং সিজারের দরকার আছে কি না তা জেনে নিন। নাম্বার 2, গর্ভবতী মায়ের প্রস্রাবের রাস্তায় যদি কোনো টিউমার থাকে তাহলে সিজার করানো সবচেয়ে ভালো, না হলে মায়ের অনেক কষ্ট হতে পারে, এমনকি খুব বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। নাম্বার 3, অতীতে জরায়ুর মুখে বা প্রসব রাস্তায় কোনো সমস্যা হলে সিজার করানোই সবচেয়ে বেশি উত্তম। নাম্বার 4, যদি গর্ভবতী মা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে থাকেন অথবা তিনি শারীরিকভাবে একটু দুর্বল থাকেন তাহলে নর্মাল ডেলিভারিতে না যাওয়াই ভালো। কারণ বাচ্চা প্রসবের সময় যে ব্যথা বা যন্ত্রণা হবে সেটা সহ্য করার শক্তি যদি না থাকে তাহলে সিজার করিয়ে নেয়াই উত্তম সিদ্ধান্ত, সেক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। নাম্বার 5, শিশু যদি মায়ের পেটে সঠিক অবস্থানে না থাকে তখন অবশ্যই সিজার করতে হবে। এটা আল্ট্রাসাউন্ড করে আগে থেকেই জেনে নেওয়া যায় বাচ্চার অবস্থান কেমন। যদি বাচ্চা সঠিক অবস্থানে না থাকে তাহলে আগে থেকেই ধরে নিতে হবে যে সিজার করতে হবে। যদি বাচ্চা ব্রিজ পজিশনে থাকে, অর্থাৎ বাচ্চার মাথা উপরে ও পা নিচে থাকে, সেক্ষেত্রে কোনোভাবেই নর্মাল ডেলিভারি সম্ভব হয় না। নাম্বার 6, যদি কখনো দেখেন যে নাভিরজ্জু, যেটাকে অ্যাম্বিলিকাল কর্ড বলা হয়, সেটি সন্তান জন্মের আগে প্রসব পথে বেরিয়ে আসে তাহলে অবশ্যই সিজার করাবেন। এমন পরিস্থিতিতে অনেকেই বলে থাকেন, বিশেষ করে অনভিজ্ঞ ডক্টরেরা, যে নর্মাল ডেলিভারি করানো যেতে পারে, কিন্তু এ সময় ভুল করে নর্মাল ডেলিভারি না করে সিজারের প্রস্তুতি নিন ও আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। নাম্বার 7, গর্ভবতী মায়ের যদি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস থাকে তাহলে আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে আপনার সিজার করাতে হবে, কারণ এই ধরনের মায়েদের সিজার করানো ছাড়া আর কোনো উপায় থাকে না। নাম্বার 8, প্রসবের আগে কোনো কারণে যদি দেখেন মায়ের প্রসব রাস্তা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তাহলে সিজার করানো খুব দরকার। কারণ মনে রাখবেন, কোনো রকমের ঝুঁকি কিন্তু কেউ নিতে চাইবে না, আর এটি যেহেতু আপনার সন্তান এর সুরক্ষা নিশ্চিত করা আপনার সর্বপ্রথম দায়িত্ব। নাম্বার 9, 6 থেকে 18 ঘন্টা ধরে অপেক্ষা করছেন কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা হচ্ছে না, তার মানে কোনো একটা সমস্যা হচ্ছে যার কারণে স্বাভাবিক পথে বাচ্চা হচ্ছে না, তাই এই সময়টাতে আপনারা কেউ দেরি না করে সিজার করিয়ে ফেলবেন যদি ডক্টর আপনাকে পরামর্শ দিয়ে থাকেন। আর দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরও কিছু কারণ রয়েছে, যেমন সময়ের আগে যদি আপনার পানি ভেঙে যায় অথবা মায়ের শরীরে রক্তের পরিমাণ অনেক কম থাকে, সেক্ষেত্রেও সিজার করানোর প্রয়োজন পড়তে পারে। গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত একজন মা ও তার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত একজন সুস্থ মা ও তার অনাগত সন্তানের জীবনের ভিত্তি, তাই এই সময়টাতে ডক্টরের সাথে কথা বলা খুব বেশি প্রয়োজন এবং তার পরামর্শ মেনে চলাটাও খুব প্রয়োজন। মনে রাখবেন, নর্মাল ডেলিভারি সবার কাম্য, কিন্তু কিছু পরিস্থিতিতে নর্মাল ডেলিভারি জীবনের জন্য অনেক ঝুঁকির কারণ নিয়ে আসতে পারে, তাই সব কিছুর দিক ভালোভাবে চিন্তা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এই 9টি পরিস্থিতি বা মায়ের যে কোনো রকমের ঝুঁকি দেখলে যদি সিজারের মাধ্যমে সন্তানকে বাঁচানো যায় ও মাকে সুস্থ রাখা যায় তাহলে 1 মিনিটও চিন্তা না করে আপনাদের অবশ্যই সিজারের সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়াও নর্মাল ডেলিভারিতে যারা ইচ্ছুক, নর্মাল ডেলিভারির খুঁটিনাটি সম্পর্কে জানতে আমার একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। যাদের নর্মালে সন্তান প্রসবের ইচ্ছা আছে তারা এই ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন, আশা করছি উপকার পাবেন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব। আবার আগামীকাল নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।